অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ। ঘটনায় মৃদু উত্তেজনা ছড়ায় সিউড়ি 1 নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কুকুডিহি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর এলাকাবাসী নিজেই অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেন। দিন কয়েক আগে আমরা জানতে পারি, মানে 3 মাস আগে থেকে, যে এই অঙ্গনওয়াড়ি স্কুলে ঠিক মতো বাচ্চাদেরকে ডিম দেওয়া হয় না। মানে হয়তো আমি বোঝানোর জন্য বলছি, যে 60টা ডিম আছে সেখানে তো 30টা দেয় এবং 30টা হয় না, এবং অনেক বাচ্চা স্কুলে আসে না, তাদেরকে পেশেন্টের লিস্টে নাম হয়ে যায়, তাদের ডিমগুলোকে নিয়ে নেয় ওরা। এবং আমি আজকে আমি আসি, মানে 3 মাস থেকে আমি শুনতে পাই এই ঘটনা ঘটে। আজকে আমি পাড়া যে সব আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে তাদেরকে নিয়ে আসি, এসে ম্যাডামকে বলি যে ম্যাডাম আজকে আপনি খাবারে কী কী দিয়েছেন। তো আমাকে ম্যাডাম বলে যে খাবারে আজকে আমাদের 1.5 কিলো পুঁই আছে এবং 500 গ্রাম গাজর আছে এবং 500 গ্রাম 1.5 কিলোর মতো পেঁপে আছে। তো আমি জিজ্ঞেস করি ম্যাডাম যে আপনি দেখুন আমাদের কাছে অলরেডি আগে থেকে ভিডিও আছে যেখানে দেখায় যে 500 গ্রাম পুঁই দিয়েছে এবং 3টে গাজর, যে গাজরগুলো হয়তো মানে প্রায় খারাপ অবস্থা, এবং 1টা পেঁপে যার 300 গ্রাম ওজন, এবং উনি বলে যে আলুও আমরা দিই। তো আমি ভিডিও করেছি, ভিডিওটা আপনাকে পাঠিয়েছি, কোনো মতে কোনো আলুও নাই। আমি জানতে চাই ম্যাডাম, দয়া করে যদি আপনি খাতাটা একবার দেখান তাহলে খুব ভালো হয়। তো ম্যাডাম আমাদেরকে বলে যে খাতা আমি আপনাকে কেন দেখাবো। আমি বলো আপনি তো সঠিক আছেন, তো খাতা দেখাতে আপনার অসুবিধা কী? আর আমরা যে বাইরে থেকে এসেছি তাও নয়, আমরা গ্রামেরই ছেলে, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, এমনকি আমাদের কয়েকটা ছেলে 6 মাস 1 বছর থেকে আসে না, তাদেরও লিস্টে নাম, এখানে তাদের ডিম মানে ডিম খিচুড়ি তুলে নেওয়া হয়। তো হ্যাঁ, অনেকদিনকার অভিযোগ। এর আগেও কিন্তু একবার চালে, আপনাদের চাল ডালে পোকা ছিল, আমার বলার পর গ্রামবাসী মিলে একটা মাংস করে দেওয়া হয়েছে, এবং একবার চাল চুরিও একবার ধরা পড়েছে এই সেন্টারে, যাই হোক এবার ধরা পড়েছে এই সেন্টারে। তো আমরা বলার পরে ম্যাডাম বলে যে ঠিক আছে আমি এইগুলো দিচ্ছি, আমি যখন দেখাচ্ছি দেখুন এইগুলো আপনি ভুল বলছেন। না উনি ছিলেন না, যিনি ম্যাডাম ছিল উনি ছিলেন। তো বলার পরে উনি বলেন যে তোমরা যদি আমার ই করতে পারো, খুব বেশি হলে আমি খাতা দেখাবো, খুব বেশি হলে কী করতে পারো, খুব বেশি হলে আমার ট্রান্সফার করবে, আমাকে তুমি সাসপেন্ড করবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না, যা করার করো। আমি বললাম তোমরা করতে হলে তোমরা কুকুটি স্কুলে যেয়ে দেখো, হিম্মত আছে তো তোমার? চালে পোকা বা চাল চুরির যে ঘটনা ঘটেছিল এটা কি পরে কোনো রকম মানে তার স্টেপ নেওয়া হয়েছিল? না, কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু উপর থেকে চাপ ছিল, বিশেষ কিছু আমরা কোনো রকম কোনো কিছু করতে পারি নাই। আমরা চেষ্টা করেছিলাম, উপর থেকে দেবে দেওয়া হয়েছিল আমাদের, যে আরও হয়তো আমি তখন পরে এসেছিলাম, আমার যে দাদা ছিল তিনি এসে প্রোটেক্ট করেছিলেন এর ব্যাপারে, কিন্তু ওনাকে পাত্তা দেওয়া হয়নি, শুধু গ্রামবাসী মিলে একটা মীমাংসা করে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন আমরা চাইছি যে যে সব ডিম বা খিচুড়ি যেগুলো অরিজিনাল বাচ্চারা পাওয়ার যোগ্য সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হোক, সেইগুলো নিয়ে আপনারা কেন ইয়ে করবেন? আপনারা তো সরকারের নিজ মতো আমরা বেতন পান। উনি বলছে আমরা পকেট থেকে দিই, আমরা মেকআপ করে দিই। তো মেকআপ বলতে কি এইটা, এমনকি এটাও হয় যে খিচুড়িতে হয়তো খিচুড়িতে অনেক যে বাচ্চাগুলো আছে খিচুড়ি নামানোর পর খিচুড়িতে ঠান্ডা জল মিশে সেই খিচুড়ি ঘেটে আবার দিয়ে দেওয়া হয়। তো এগুলো কি বাচ্চাদের খাবার? তো ভালো হবে তো, আমি তো ভিডিও পাঠিয়েছি, আপনি খিচুড়িটা দেখবেন মনে হয় যে মানুষে খায়, নুন হলুদ আর সামান্য পরিমাণ তেল, আর সবজি তো নাই, সবজি একদমই নাই, এগুলো মনে আমার মনে হয় না যে বাচ্চারা খেতে পারে। তো আমি বলার পরে উনি বলেন যে তোমরা মস্তানিগিরি করছো, হ্যাঁ করছো, আমি তোমাদেরকে কোনো কিছু দেখাবো না। আর ম্যাডাম আপনি যদি সঠিক আছেন তো আপনার দেখাতে ক্ষতি কী? আপনি তো সঠিক আছেন, যে সঠিক থাকবে তার কোনো অসুবিধাই হবে না দেখাতে, সে দেখাতে পারবে। তো উনি বললো তুমি যা করবে করো, আমি ওনার এমনকি ওনাদের যে ম্যাডাম আছে, কতজন বাচ্চা বা এখানে যারা খাওয়া দাওয়া হয় কতজন আছে এইখানে? মোটামুটি ওটা উনি যে বলতে পারবেন, যেটাই আসে মানে হিসাবে তার থেকে কম ওনারা দেন, এবং তার থেকে তা সেইটা ওনার সরকার কাছ থেকে বুঝে নেন। আমাদের মেন অভিযোগ এইটাই যে যেটা অরিজিনাল বাচ্চাদের পাওয়ার জন্য যোগ্য সেইগুলো পাই না। 5-7 জন 10 জন মিলে এসে প্রথমে রেকর্ড এটা খুললো, ভেতরে ঢুকলো, নিয়ে বলছে খাতা দেখবো আমরা। এরা কি কেউ আপনাদের মানে অধিকারী না কেউ পাড়ার লোক? পাড়া এলাকার লোকই সব, মিট পাড়ার কতগুলো ছেলে আর কি, অন্য পাড়ার নয়, আমার মিট পাড়া নতুন পল্লী আর দাস পাড়া গোটাটা মিলে আমার একটা সেন্টার, কিন্তু ওই মিট পাড়ার কত কত ছেলে এসে আমাকে প্রথমে খাবার দেওয়া চলছে, সেই টাইমে এসে নিয়ে ওরা ভেতরে ঢুকে গেল, বুঝে খাতা দেখবো আছে আছে কি কি দেওয়া হয়েছে সেটা জানবো। আমার বোর্ডে দেওয়া আছে, আমার স্কুলের বোর্ডে দেওয়া আছে, ওই বোর্ডেই পাওয়া যাবে যে কত কি পরিমাণ আছে সেটা জানা যাবে, কত কি বাচ্চা আছে সেটাও ওখানেই জানা যাবে। বলছে কি কি দিয়েছেন বলেন, আমি বললাম যেটা দিয়েছি সেটা বললাম, ওরা বলছে না আমরা ভিডিও করেছি এতে দেওয়ার নেই। আমরা তাই সবজি বোধহয় কাটার পরে হয়তো আপনারা কিছুটা করেছেন, কিছুটা কেটে ফেলেছে তারপরে হয়তো দেখে করেছেন, বলছে না আমাদের প্রথম থেকে ভিডিও করা আছে। তো
এইটুকুই বললো, খাতা দেখতে দেখবই আমরা। হ্যাঁ, আমি বললাম না, আমাদের খাতা যদি দেখতে চাও তাহলে তোমরা অফিসে যাও, অফিসের অর্ডার নিয়ে এসো, অফিসের অর্ডার নিয়ে তোমরা অর্ডার নিয়ে এসে আমি খাতা দেখাবো, কিন্তু এমনি আমি খাতা দেখাবো না। ওই যে লিস্টে যেটা আছে ওইটাই, ওইখানে কত 131 হ্যাঁ প্রি স্কুলের বাচ্চা আছে, আর এমনি যেগুলো 6 মাস থেকে এগুলো 3 বছরের ওগুলো বাড়ি থেকে খাবার পায়, গর্ভবতী পশুতিমা খাবার বাড়িতে বসেই খাবার। এটা কি মনে হচ্ছে যে হ্যাঁ ওদের ওদের এমনি কোনো পার্সোনাল ইয়ে আছে, হিংসা শত্রুতা? হ্যাঁ হাত রেখে আমাকে কিছুটা আজকে সবজি দিতে হয়, পরের দিনকে ওই টাকাটা দিয়ে আমাকে আলু কিনতে হয়। না আমাকে ওসব কিছু করেনি, তবে ওরা এসে হুড়মুড় করে ঢুকলো, আমি চার্ট বললাম চারটা দেখো, চারটা দেখে ওরা ছবি তুললো, রেকর্ড করছিল, রেকর্ডে বসে খাতা দেখতেই চাই, আমি খাতা দেখবই এরকম।